রাজ্য তো আছেই এই জেলার বিভিন্ন জায়গায় নিষ্কর্ম আছে আর আপনি মেলানপুরে বসে এদিকে তো ভাই যে বক্তা আপনার এখানে আজকে প্রধান বক্তা এই বক্তার উপর বিভিন্ন রকম কি করেছেন বক্তার লাগা ও একটু যদি কাটান খান বন্ধ হয়ে যায় চলে গেলেন ভুটভুটি করে মেয়েছেলে বেঞ্চার ভিডিও করছে গেছেন আপনার প্রধান বক্তা বিভিন্ন রকম মিস কল নিতেছেন একবার তো মেলানপুরের লোক কইল না যে না এটা ঠিক নয় এটা করা উচিত এই করতে করতে আপনার স্ত্রীকে কালকে রেপ করবে আপনাকে গাছে দেবে কি করবেন আপনি ছ মাস আমি মুফাক্কিরুল ইসলাম যদি বেঁচে থাকি ছয় মাস পরে আবার বক্তব্য দিতে আসব আর আজকে আপনার পা ধরে বলছি বাপজি এবং যুবক সম্প্রদায় পা ধরে বলছি পা ধরে বলছি যে আজকে এক্ষুনি এই মুহূর্তে সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে জয়নাল মফিজুলের মফিজুল জয়নালের দ্বন্দ্ব ভুলে গিয়ে এক হতে হবে এই মুহূর্তে না হলে ছ মাস পর আসবো আমার কিছু হবে না মেলায় কাগজ আমার কাগজ নিয়ে আসতে এত কাগজ এক হাজার চার হাজার এক মুহূর্তে দিয়ে দিচ্ছে বাপজে মেলানপুর মিদাতপুর ইসলামপুর সবাইকে আজকে যদি কোনো কিছু হয় তাহলে যেটার হইবে ওইটার আমি পড়ালিখা আমি যাব সমস্যা নেই সমস্যা আপনাদেরকে যারা এসেছে সব আপনাদের আমাদের মতন লোক টাকা বাকি আমার কি ম্যানেজার বাড়িতে দিই তো জাগতে আপনাকে হবে আপনাকে মনে করতে হবে যে আমি ক্যারিয়ার হয়ে যাবো তো কোন পৃথিবীতে তাহার ছেলে পেলে গেছে কিনা পড়াচ্ছে 300 টাকা মাস ঘুটঘুটি চালাচ্ছে 200 টাকা কামাই করে 150 টাকা দিনে খালি ইংলিশ মিডিয়ামে দিচ্ছে নিজের তহমনে কাদা লাগা আছে নিজের ছেলেকে জামা প্যান্ট সুন্দর করে একদম ইসলামপুর দমকল সিটি মার্কেট থেকে কিনে নিয়ে দিচ্ছে তো যে ছেলেটাকে আপনি রক্ত বেঁচে রক্ত চুষে পড়ালেন বা সুন্দর করে মানুষ করছেন কাদা লাগা লুঙ্গি পিনে ওই ছেলেটাকে কোন জায়গায় ফেলে দিচ্ছেন আপনি তো ছেলে ব্যাংকার বসে হয়ে গেছে খবর হয়ে গেছে তাড়াতাড়ি বসে দিই আজ রাখি কোন জায়গায় রেখে যাচ্ছেন ভাববেন না কে ভাববে ছেলে আপনার আমি ভাববো মেয়ে আপনার আমি ভাববো ভাবতে আপনাকে ভাব তাই সজাগ হতে কিছুদিন আগে আমি লাইভ করেছিলাম মালদা জেলার চাঁচল মোকাদ্দাস আলী আর হযরত আলী বাড়ির এই বেড়া লাগাই দেবে বেড়া লাগাইবে বোম বন্দুক কে মেরেছে হযরত আলী মেরেছে কাকে মোকাদ্দাস আলীকে এ আলী আরে হযরত কেন রে ভাই এটা বেড়া লাগার লেগে মনে চীনের প্রাচীর করবে চীনের প্রাচীর আছে ভারত পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা ওর মনে হয় আটটা করবে কি কিসের এত চেয়ে কি করেছে খালি করেছে কাজের কাজ কিছু না সব মিস পাও খালি যে তার আবেগ বেশি আমার সম্প্রদায়ে কাজের কাজ কিছু নয় একটা লোক ট্রেনে উঠছে তা আমি যুবক মানুষ এরকম লাইনে খাড়ে আছে মানে গেটটা ঢুকে একদম এরকম সেটে গেছে আর ও ব্যাগ ফ্যাগটা করতে করতে উঠে চলেছে কে না তো 62 বছরের যুবক তোকে যদি এরকম গতি তো পুহি না আমার মতন যুবকের সামনে খালি এই এই করে ফেলেছে কি লাভ তো আমরা এইগুলা করতে করতে শেষ হয়ে গেছি ভাই কসম আল্লাহ দয়া করে বলছি সমস্ত রকম বিদ্বেষ গণ্ডগোল সব মুছে ফেলে যদি বলেন ক্যান্সারে যাবে ক্যান্সারে বউকে ডাক্তার দেখা গিয়ে সেই জায়গায় যাবে তাই না আসছে না আর দুদিন খালি টাইম দিয়ে দেন আমি যাবো কলকাতা বেটিকে খেয়ে এসে এদিকে একদম সজাগ হয়ে যাবো তাই না এক সেকেন্ড টাইম এক সেকেন্ড কে বলছে এটা কথা আমি একজন আইন জানা মানুষ বলছি বেটি চাওয়া 36 করলা হয় আমি 72 করলাম
কেন না তো এই নিরীহ মানুষটির জন্য কেন এসে কি দরকার এটি লোক তো হচ্ছে আমার আগাদিকে বসে ছিল হাইকোর্টে যারা আমার হাইকোর্টে গেছে মাস্টারমশাই আছে গেছে এটি চেম্বারে খাই থাকে তিনটার পর কেস করে আসবে এতটি লোক কি বাবা এই 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 তো এতটি লোকের জন্য দুখান গাড়িটা কি করতে একজন যদি জানে একজন রয় সবাই জানছে কি করতে হবে লাঠি লাগনা না সিপিএম ছাড়া কংগ্রেস কংগ্রেস ছাড়া সিপিএম তৃণমূল ছাড়া বিজেপি বিজেপি না যে যে আসে থাকে আমার চাচাকে বলছে যে অমুকটা তোমার করতে হবে না লড়লেই না আমরা চাইল না দিলে আমার চাচা খেতে পারবে না ও লড়ে না মানে কিছু মানুষ আছে যে চেঞ্জ করে দিবে ভোটেন করা যাবে অতএব ওদিকে যাচ্ছি না আমি যে যেখানে আছেন থাকেন শুধু যখন একতার কথা হবে সাম্যের কথা হবে আমি একটাই বক্তব্য দিতে গেছিলাম উত্তর চব্বিশ পরগনার আমডাঙা বক্তব্য দেওয়ার তখন এনআরসির গরম গরম বাজার কাগজ ঠিক করবে ই করবে ও করবে তখন আমি বললাম যে গেছি যাওয়ার সাথে সাথে দেখেন ভাই কথাটা বুঝে বিকাল চারটার সময় বলছি যাবো না না গেলে হবে না স্থির বাপরে বাপ না খেয়ে চলে গেলাম গাড়ি সারাদিন ফুকলে কি হয় গেছি গিয়েই বলছে না আপনি উঠে যান তারপরে গাজাল শিল্পী আসবে ওইদিকে গাজাল শিল্পী চলে আপনাদের এখানে তো মূল বিরাই গাজাল গায়ে ওখানে স্পেশাল গাজাল শিল্পী থাকে তো ঠিক আছে দাও চিল্লাতে চিল্লাতে থানা উঠানো ছশো ছশো লোক সামনে এলো দেড়শো এরকম করে শুনলে আর বাইরে সব দোকানে থেকে আমি নামার পরই আমি নামলাম খালি নেমে এইদিকে গাড়ি আসে এদিকে যাব পনেরো মিনিটের মধ্যে সাড়ে ছ হাজার লোক শুরু করেছে চলেছে মেয়ে ছেলে নিয়ে চাই কি যে আমারই গাড়ি বের দেশ বাঁচাতে গেছি লোক বাঁচাতে গেছি না ওই জায়গাটা আমাকে বলছে যে সব হামলা এই যে যত এলাকা দেখছেন এরপরে ভেড়া ঘুরে আড়াই এঠেই না সে তো তাহলে দেখলে গেলে বিনা কেন হবে টাইম অন্য জায়গায় যেত যেটা হইবে ওইটি শিখে বলে না 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 এই সব হামলা ও তোমরা এই সব ওই যে বলছে যে এই সব আমরা কেউ আসতে পারবে না নয় নার্সে আমরা সব যখন তোরা তাহলে খোঁজ খবর নি কটা অঞ্চল এতটি সবই আমরা আচ্ছা তোমার এমএলএ সাহেবের নাম কি বলছে শ্যামল দাস যা সব তোমরা আর এমএলএ কেমন কথা না ও আচ্ছা ঠিক আছে পার্টির ব্যাপার ধানকুটা মিলের মালিককে টিকিট দিলো ভোট দিতে হবে ঠিক আছে মেনে নিল ছাড়ো হঠাৎ মেনে নিল সব তোমরা খালি এমএলএ সাহেব পঞ্চায়েত সমিতি সভাপতিকে শ্যামল দাস যা সব তোমরা আচ্ছা ঠিক আছে ওইটা মেনে নাও যাও গতি পারে পাটি কুটির ব্যাপার সহসভাপতিকে বলছে চন্দনা সিং এটা হলো খেদ্র সিং হলো আচ্ছা ঠিক আছে পঞ্চায়েতটা চলে গেল লাস্ট সব আমরা সব আমরা কি ব্যাপার প্রধানকে বলছে জ্যোৎস্না রানী টুডু এটা এসটি সিট তো এটা তো কিছু করে না এসটি সিট একদম রিজার্ভ এটা বলা যাবে না জ্যোৎস্না রানী টুডু সবই যে খালি তো উপপ্রধানটাকে আপনি জানেন না উকিল স্যার আগে সত্তর ভাই আছে উপপ্রধান পঞ্চায়েতে তালা চাবা গুয়াহাটি তো সব হল আমরা এরকম নাকি ভুল বলছি সব আমরা কাজের কাজ কিছু নেই সব নিষ্ফল ভাই সজাগ সময় নাই অত খুলে বলা যাবে যে সব কি কিনা লাগা আছে একটাই কথা বলছি শুনি একটা কথাতে আপনাকে ওই ময়লা সরিয়ে আজকেই বুঝতে হবে যে উকিল সাহেব কেনে করে চিল্লেছে আমি একজন আইন জানা মানুষ আমার সম্প্রদায়ের ভাইদেরকে শুধু বলছি যে জয়নালার মুখে জুড়ে ঝগড়া করা যাবে প্রজ্ঞা চেষ্টা বিহার করা জয়নাল যদি ডাকে আপনার সম্প্রদায়ের জন্য ভাই জয়
আপনাকে ডাকে আর সেই ডাকটা যদি জিন্দাবাদ বন্দে মাতরম এর না হয়ে নারায়ণ থাকবে আল্লাহু আকবার ওই জায়গায় দেখা যাবে না যে জয়নাল সেটে বিয়ে করেছে না পয়টা বিয়ে করেছে ছাড়া করবে বুঝলো সরাসরি কথা হবে কেমন দিন আল্লাহ সাথে বল আপনার কি পরে প্রয়োজন হবে বুঝলেন গায়ে দশ মিলে যে আইকার চেটে বিয়ে করছি স্যার দুটো করলে করতে পরে আপনি যে যে জায়গায় থাকেন করেন না হলে এই যে নবী সাহেবের কার্টুনের ব্যাপারটা বলতে গিয়ে গল্প অন্যদিকে ঘুরে গেল দক্ষিণ চব্বিশ পরগনার কুলতিনি থানা ওখানে বক্তব্য দিচ্ছে উকিল সাহেব ধান কাটাকাটি চলছে ওই লেগা আছে পাঁচ সাত হাজার লোক এসে তা আমি গেলে মিনিমাম দশ হাজার লোক এই মেলার পাড়ার লোক আগে মানলে না আলাদা কথা সব সিদ্ধান্ত পাচ্ছে কোনো ব্যাপার নাই কিন্তু ওই দিকে হয় তো তাও বলছে পাঁচ হাজার লোক বসে আছে তাও বলছে যে না লোকটা হয়নি ওই ধান কাটাকাটি চলছে আচ্ছা তার মানে এটি নবী প্রেমী মানুষ মুস্তফা প্রেমী মানুষটি আছে আর ফ্রান্সের রাষ্ট্রপতি যে কার্টুন ছাপাচ্ছে উনে ছাপাচ্ছে না তো একটা প্যারা টিচার না টিচার একটা কার্টুন আঁকছে ওই কার্টুনটাকে যেমন আমাদের নবান্ন এই রাজ্যের সব থেকে দামি বিল্ডিং অ্যাডমিনিস্ট্রেটিভ হাউস নবান্ন ওই নবান্ন যদি একটা কাইয়া বসে যায় তো ওটা রাখতে জানি নবান্ন হেডকোয়ার্টার ওখানে কার্টুনটাকে প্যারা টিচার ওই দেশের ফ্রান্সের প্যারা টিচার না টিচার একটা কার্টুন আঁকিয়েছে ওই কার্টুনটাকে নিয়ে রাষ্ট্রপতি ওকে মাকে পেলে সে মুসলিম কেনা কেটে ঠিক আছে এই কার্টুন নিয়ে যাও ওর যেটা বিল্ডিং রাষ্ট্রপতি ওই বিল্ডিং এ লাইটিং করে দেখেছে যে দেখো 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 নবী সাহেবের কুতকুত দিছে ওকে পরে দেখা যায় ফ্রান্সের যে রাষ্ট্রপতি আছে ওর বিচার পরে ধান কাটার বাহানাতে নবী সাহেবের কার্টুনের বিরুদ্ধে এখানে বিক্ষোভ সভা আছে আসেনি কে ঠিক আছে ফ্রান্সের রাষ্ট্রপতিকে পরে দেখা যাবে মোদি অমিতকে পরে দেখা যাবে আগে আপনার এলাকায় সম্প্রদায়ের কথা হবে কোরআনের কথা হবে নবীর কথা হবে এই জায়গাতে আসেনি কে ধান কাটার বাহানায় ওকে আগে বুঝাবেন ফ্রান্সকে সামলাবেন একে পারা যায় না এই যে জয়নাল লুকিয়ে আছে আপনার বাড়ি ফান এই জয়নালকে পারাই যায় না আমার সাথে থাকছে আর সাপোর্ট করছে ফ্রান্সের রাষ্ট্র ঠিক আছে ছাপান আপনি কাটুন এরপর একটু বেশি করে ছাপিয়ে দেবেন আমার মেলার মানে তো আমি আমার সঙ্গে ইসলামপুর মানে তো আমি শেষ কথা আমি কইলে সব বলছি বুঝি এই তুমি মেরে শেষ করবো দুটা সিভিল পুলিশ ভয়ে পাঠিয়ে দেবো বাড়িতে এমনি জোর করে বুঝি করা আবার তারা আসে আমি বলেন যখন এই সমস্ত লোকের জন্য আজকে গোটা দেশের অবস্থা খারাপ আচ্ছা তিন তালাক নাকি তিন তালাক কে পাস করবে উত্তর দিয়ে হবে আপনার কাছে বিজেপি করছে না বিজেপি সুযোগ খুঁজছে আর এই সুযোগটা করেছে কে আপনার বাড়ির ফতেমা আপনার বাড়ির যে ফতেমা আছে ওই ফতেমা বরখা পরে জীবনে কিছু করেছে কিনা সেই দিন একবারে তরুণীরা ধ্বনিতে মুখরিত করতেছে পার্টি অফিসে যে খাঁকে সব মেরে খেলে সব মেরে গেল আমার স্বামী কেরালা থেকে আমাকে ফোনে তালাক দিয়ে দিয়েছে পয়সা দেয় না কিছু দেয় না খাইতে দেয় না নারে তো আল্লাহ আকবার নারে তো আল্লাহ আকবার আমি মুসলমান ছেড়ে আমাকে আমার স্বামী কেরালা থেকে তালাক দিয়ে দিয়েছে আর যারা এই সুযোগটা খুঁজছিল ঢেকুর তুললে না পাস করে দিলে কার জন্য কোন শ্যামলি কোন আরতি কোন মৌসুমি না না ফেরদৌসি ফেরদৌসি মামলা করলো যে আমার স্বামী কেরালা থেকে আমাকে তালাক দিচ্ছে এটা কেমন বিধান ভেরি ব্যাড আমার সাথে অন্যায় হয়েছে এটা কম আমি মুসলমান হলে কি হবে কোরআনের সিস্টেম হাদিসের সিস্টেম যেটা আছে এই সিস্টেমে আমি দুঃখী হে সরকার তুমি আমার বিচার করো সরকার বিচার করে দিলে কোরআনের সিস্টেম হাদিসের সিস্টেম এটা যে নিজের আইন চালু করে দিলে তিন তালাক কার জন্য না তো আপনার এলাকার আপনার চাস্ত বহিন ফেরদৌসি বরখা পিনে তকবীর দিতে দিতে ওর কাছে চলে গেছে
আমার সম্প্রদায়কে নিয়ে খেলছে আমার বাড়ির পাশে ফেরদৌসি আছে হে ভাই ফেরদৌসি ভাই জয়নাল আর ফেরদৌসি দয়া করে বলছি সাময়িক ইটি বেনিফিটের লাগে এত বড় ক্ষতি করিস না এতটুকু লাভের জন্য এত বড় ক্ষতি করিস না আমার সম্প্রদায় কারণ আমার সম্প্রদায়ের মানুষ সাদাসিধে নিরীহ সরল আমি গোটা ভারতবর্ষের বুকে চিৎকার করে বলতে পারি আমার সম্প্রদায় আমার কম আমার ভাইরা সরল নিরীহ এবং আইনপ্রিয় মানুষ তাই এই মানুষদেরকে নিয়ে এই এলাকার যে সমস্ত মানুষেরা আছে তাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব যে এদেরকে নিয়ে খেলবেন না তবে এটাও ঠিক যারাই নিরীহ তারাই পাটখুরি দিয়ে কাঞ্চন গাছের চুলকা দেশলাইয়ের কাঠি দিয়ে চুলকাছে চুলকা তুলা লাগা এখন জিনিস বেড়েছে চুলকা বাঘের লেজ দিয়ে যদি কান চুলকেতে যায় তো মুশকিল আছে কারণ এই জাতি অনেক মানুষ শুয়ে থাকা জাতি বললেও এই জাতি বাঘের বাচ্চা বাঘ নবাবের ছেড়ে যাওয়া বংশধর নবাবী পোনাটা নিয়ে একটা আছে নাকি বুঝাতে পারছি না যারা শুনছে তাদের সকলকে বলছি যে এই জাতিকে নিয়ে বেশি কাকাছিড়া করবেন একবার যদি লাভ পাই বলে আমার সমস্ত ভাইরা কারণ আমরা আমাদের ইমানের জোশ এখানে যদি প্রকৃতি 17 কিলোমিটার দূরে আল্লাহ করে আওয়াজ যায় নাকি কোন মুরবি সাহেব যদি ভালো শুনে লাম মুরবি সাহেব হয় আরে যদি হেল্প করে দেয় কোয়া জোরে না রে তো আল্লাহ হবার কোয়া জোরে একদম এত দূরে আওয়াজ যাবে 17 কিলোমিটার দূর থাকে কি ব্যাপার হয় মেলার পরে গিয়ে যায় এই জাতি এরকম জাতি কিন্তু হ্যাঁ আমরা অত্যন্ত নিরীহ সরল সরল প্রকৃতি আমি আচ্ছা এবার এই টপিক গুলো চেঞ্জ খালি লাস্ট বলে দিলাম যে এক হতে হবে কোনো কথা শোনাই হবে না এবার চলে আসেন এনআরসির বিষয়গুলো আছে আমি শেষ করে দেবো আর কয়েক মিনিট কাগজের ব্যাপার এদিকটা অন্য বক্তব্য না এটা শুধু কাজের একটা দরকারি কথা বলে আমার বাপজিরা যারা আছেন যারা 62-63 দলিল ঘুরে বেড়িয়েছে